হ্যালো বন্ধুরা, সাউন্ড ইজ ডিলিশিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার রেসিপি বাঁধাকপির ভর্তা। বাঁধাকপির ভর্তা বানানোর জন্য আমি এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি, একটা হাফেরও কম আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি। ওটাকে আমি এভাবে ছোট করে ছাড়িয়ে নিয়েছি, একদম ছোট ছোট নয়, একটা একটা পালক দেখুন খুলে এসছে ওর। এবার আমি গরম জলের মধ্যে ওটাকে ভিজিয়ে নিচ্ছি, একটু ভাপিয়ে নেব আমি। গরম জলের মধ্যে ভাপিয়ে নিলে বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে যাবে, তাই রান্নায় বেশিক্ষণ টাইম লাগবে না। অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার জলটা যখন ফুটে উঠবে আমি ওর মধ্যে একটা গোটা টমেটো দিয়ে দেব। প্রায় 10 মিনিটের মতো আমি এখানে বাঁধাকপি আর টমেটোটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে আমার বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে কিছু সময়ের জন্য ওইভাবে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এরপর টমেটো আর বাঁধাকপিটাকে এভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা মাখাচ্ছি। গরম অবস্থায় তো মাখাতে পারতাম না, তাই একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এইভাবে মাখিয়ে নেব। রেসিপিটা একদম সোজা, আপনারা যে কেউ ট্রাই করতে পারেন, আর খেতে তো অসাধারণ হয়, একবার ট্রাই করে দেখুন। যারা আমরা বাঁধাকপি খেতে পছন্দ করি না, এই রেসিপিটা একবার ট্রাই করুন বাঁধাকপির। এবার কড়াইতে তেল গরম করে 1 চামচের মতো গোটা জিরে দিয়েছিলাম। তারপর ওর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, অল্প একটু ওপর থেকে আমি লবণ দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটাকে আমি কিন্তু খুব বেশি ভাজা করিনি। এবার ওর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ডের জন্য এভাবে আদা রসুন বাটাটাকে তেলের ওপরে ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কাটা আপনারা যে যার টেস্ট মতো দেবেন, আপনারা যে যা যেমন লঙ্কা খেতে পছন্দ করেন লঙ্কাটা সেভাবে দেবেন। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা ওর মধ্যে দিয়ে দিলাম। রেসিপিটা কিন্তু খুবই সোজা আর তাড়াতাড়ি হয়েও যায়, তাই চট করে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। এবার ওপর থেকে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি জাস্ট অল্প একটু জল ব্যবহার করব। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, কিন্তু আমি এখানে অল্প একটু জল ব্যবহার করব। Thank you.
এবার উপর থেকে হাফ চামচের মতো মিট মশলা দিয়ে দিলাম। আর কাঁচা ধনে পাতা তো রান্নার স্বাদটা আরও বাড়িয়ে দেয়। ধনে পাতা থাকলে আমি ধনে পাতা ব্যবহার করার চেষ্টা করি। আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, খুব চটজলদি রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তো আপনারাও বাড়িতে এইভাবে এই রেসিপিটা ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভাত বা রুটির সঙ্গে খুব ভালো যায়। থ্যাংক ইউ।